একজন মায়ের তো অনেক আকাঙ্ক্ষিত থাকে এই যে প্রেগনেন্সি পিরিয়ডটা, ম্যাম এই প্রেগনেন্সি পিরিয়ডে ঢোকার আগে কি কি আমরা প্রস্তুতি নিতে পারি ম্যাম, সেক্ষেত্রে যদি একটু কিছু বলেন। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ তোমাকে। আসলে আমাদের আমাদের এই প্রোগ্রাম গুলো আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হ্যাঁ, আমরা জনগণকে সচেতন করতে চাই কিভাবে আমাদের জীবনটা আরো সুন্দর করা যায়, ঝামেলা মুক্ত করা যায়, এই জন্য এসব প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমাদের এরকম। তো অ্যাজ এ অবস্টেট্রিশিয়ান আমাদের যে দায়িত্ব সমাজের প্রতি, সেটি হচ্ছে যে প্রতিটি প্রেগনেন্সি যাতে নিরাপদ হয়, প্রতিটি প্রেগনেন্সি যাতে আনন্দের হয়, সেই সেই জন্য আমাদের চেষ্টা। তো আমরা সাধারণত বলে থাকি যে প্রেগনেন্সি হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটা মেয়ের জীবনে একটা প্রেগনেন্সি তার মনে রাখার মতো একটা ইভেন্ট। হ্যাঁ, তো সেই এখনকার মেয়েরা তো অনেক স্মার্ট। হ্যাঁ, আগের দিনে আমাদের মা চাচি এবং নানিরা যেমন ছিলেন, ওরকম এখনকার মেয়েরা না। এখনকার মেয়েরা অনেক বেশি স্মার্ট, অনেক বেশি শিক্ষিত, অনেক বেশি বুদ্ধিমতী। তো এখনকার মেয়েদের মেয়েরা সবাই করে, আমরা আমি যখন যেগুলা বলবো সেগুলা প্র্যাকটিস হচ্ছে। তবুও যে প্রেগনেন্সিতে ঢোকার আগে সব মেয়েকে নিজের স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে। স্বাস্থ্য বলতে বুঝাচ্ছি তার মানসিক স্বাস্থ্য, তার শারীরিক স্বাস্থ্য, সবকিছু। তো শারীরিক স্বাস্থ্যের মধ্যে আমরা যেটা বলে থাকি যে শারীরিক যে ওজন, সেই ওজনটা অতিরিক্ত বেশি ওজন যেমন প্রেগনেন্সির জন্য ভালো না, অতিরিক্ত কম ওজনও কিন্তু ভালো না। একটা অপটিমাম ওজন নিয়ে কিন্তু তাকে প্রেগনেন্সিতে ঢুকতে হবে, এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর তারপরে যেটা আমরা বলি যে আমাদের খাদ্যাভ্যাস, আমরা প্রতিদিন যে খাবার গুলা খাচ্ছি সেই খাবার গুলা হেলদি কিনা, পুষ্টিকর কিনা, সেগুলা আগে আমাদের চিন্তা করতে হবে। আমাদের খাবারের তালিকায় যদি জাঙ্ক ফুডের পরিমাণ বেশি থাকে, ঝাল ভাজা পোড়া বেশি থাকে, এই জিনিসগুলো আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের মনে রাখতে হবে অভ্যাস কিন্তু রাতারাতি পরিবর্তন করা যায় না, অভ্যাস পরিবর্তন করতে একটু টাইম লাগে। তারপরে যে ব্যাপারগুলো খেয়াল করতে হবে, অনেকে ধূমপান করে, অনেকে অ্যালকোহল নিয়ে থাকে। তো অ্যালকোহল এবং ধূমপান দুটিই কিন্তু প্রেগনেন্সির জন্য ক্ষতিকর, এবং প্রেগনেন্সির যে বাচ্চা থাকে বাচ্চার উপর কিন্তু অনেক ধরনের খারাপ প্রভাব ফেলে থাকে। সেই জন্য এই অ্যালকোহল আর ধূমপানও কিন্তু ছাড়তে হবে। এবং তারপরে তার যে লাইফ স্টাইল, মানে ঘুমানো, রাতে ঘুমানো, দিনে জেগে থাকা, এই প্র্যাকটিসটা করতে হবে। অনেকে সারা রাত জেগে কাজ করে আর সারাদিন ঘুমায়, এটাও কিন্তু খুব একটা বাচ্চার জন্য ভালো না। এবং এরপরে যে জিনিসগুলো খেয়াল করতে হবে, আমাদের শরীরে কোনো ধরনের কোনো ইনফেকশন আছে কিনা সেই জিনিসগুলো দেখে নিতে হবে। ইনফেকশন বলতে ইউরিন ইনফেকশন হতে পারে, রক্তে কোনো ইনফেকশন থাকতে পারে, কোনো ভাইরাস ইনফেকশন থাকতে পারে, যেমন হেপাটাইটিস বি সি ইনফেকশন থাকতে পারে, HIV ইনফেকশন থাকতে পারে, সেই ইনফেকশন গুলা পুরোপুরি চিকিৎসা করে নিতে হবে। এবং তারপরে আরেকটা যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রক্তে হেমোগ্লোবিনের পরিমাণ কি। একটি স্ট্যাটিস্টিক্যাল ডেটায় দেখা গেছে যে আমাদের এই এই দিকটা, মানে এশিয়ান যে কান্ট্রি, সেই কান্ট্রিতে মেয়েরা 80%, মানে 80 ভাগ, শতকরা 80 ভাগ মেয়েরা কিন্তু রক্ত শূন্যতা নিয়ে প্রেগনেন্সিতে ঢুকে। এবং এই জন্যই কিন্তু এই এই যে এরিয়া, এশিয়ান এরিয়া, এশিয়ান জায়গাগুলোতে ম্যাটারনাল মর্টালিটির হার কিন্তু অনেক বেশি। তো এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং খুব গুরুত্বের সাথে আমাদের চিন্তা করতে হবে যে মেয়েরা যাতে রক্তশূন্য অবস্থায় প্রেগনেন্সিতে না ঢোকে। এবং তারপরে যে জিনিসটা, সেটা হচ্ছে যে কিছু কিছু সাপ্লিমেন্ট আমরা বলি যে জন্মগত ত্রুটি প্রতিরোধ করে, সেই সাপ্লিমেন্ট গুলা খেতে হবে। যেমন আমরা বলে থাকি প্রধানত ফলিক অ্যাসিড, ফলিক অ্যাসিড এমন একটি সাপ্লিমেন্ট যে সাপ্লিমেন্ট কিনা বেশিরভাগ কনজেনিটাল ম্যালফরমেশন যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রতিরোধ করতে পারে। এবং সেই সাথে যদি মনে হয় যে আরো কিছু ভিটামিন খেতে হবে, সেই জিনিসগুলো খেতে হবে। তো এভাবে যদি একটা মেয়ে তার প্রেগনেন্সির আগে সুন্দর করে প্ল্যান করে নেয় এবং সে একটা অপটিমাম স্বাস্থ্য এবং মানসিক যে প্রস্তুতি, সেই প্রস্তুতিটা নিয়ে প্রেগনেন্সিতে ঢোকে, তাহলে তার প্রেগনেন্সিটা অবশ্যই তার এনজয় করার মতো হবে, মনে রাখার মতো হবে, এবং সেই প্রেগনেন্সিটা আনইভেন্টফুল হবে। আনইভেন্টফুল মানে হচ্ছে যে খুব সুন্দর করে সে এটা কাটিয়ে দিতে পারবে। আমরা সবসময় বলে থাকি যে প্রেগনেন্সি কোনো ডিজিজ না, এটা একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন। প্রেগনেন্সি হলে শুয়ে থাকতে হবে, কাজকর্ম বন্ধ করে দিতে হবে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, এইরকম মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে। এবং পরিবর্তন কখন হবে, আমি যখন মানসিক ভাবে এবং শারীরিক ভাবে সুস্থ অবস্থায় প্রেগনেন্সিতে ঢুকবো, তখনই কিন্তু এই জিনিসটা আমি মেনটেন করতে পারবো। এবং যখন মেনটেন করব, তখন প্রেগনেন্সিটা আমার জন্য আনন্দদায়ক হবে। এবং প্রেগনেন্সির শেষে আমরা বলি নর্মাল ডেলিভারি, হ্যাঁ নর্মাল ডেলিভারি তাদেরই হয় যারা সুস্থ থাকে এবং যাদের কোনো জটিলতা থাকে না,
বাচ্চাও কম্প্রোমাইজ থাকে না, তাদেরই কিন্তু নর্মাল ডেলিভারি হয়। এই সব জিনিসগুলো যদি আমি মানে একটা কম্পোজিট অবস্থায় আমি যদি একটা মেয়েকে প্রেগনেন্সিতে ঢোকাতে পারি, তাহলে ধরে নেওয়া যায় সেই প্রেগনেন্সিটা আনইভেন্টফুল হবে, ম্যাটারনাল মর্বিডিটি মর্টালিটি দুইটাই কমবে। আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা আশা করছি আপনারা আমাদের ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, লাইক এবং কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো অনেকেই আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবে এবং তার সমস্যাগুলো সমাধান করতে পারবে, আর তাতেই হবে আমাদের সার্থকতা। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।